নমস্কাৰ প্ৰিয় দৰ্শক, মই অংকুৰে আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছোঁ। আৰু আজি মই উপস্থিত আছোঁ এ পি এছ চি পৰীক্ষাত তেৰ নম্বৰ স্থানত শিক্ষাৰ্থীৰে উত্তীৰ্ণ হোৱা দেৱব্ৰত শৰ্মাৰ কাষত। আপোনাক প্ৰথমতে স্বাগতম জনাইছোঁ আৰু আজি আমি কথা পাতিম এ পি এছ চি পৰীক্ষাত আচলতে কেনেদৰে পঢ়িলে সফলতা অৰ্জন কৰিব পাৰি বা তেখেতে বহু বিফলতাও সন্মুখীন হৈছে, বহু বিফলতা নেওচি তেওঁ কেনেদৰে সফল হ'ব পাৰিছে সেই সন্দৰ্ভতো, তেওঁৰ জীৱনৰ সন্দৰ্ভতো কথা পাতিম। লগতে তেখেতে গুৱাহাটীত এটা ভাড়াঘৰত থাকি, ভাড়াতীয়া হিচাপে থাকি তাতে পঢ়া শুনা কৰি তেওঁ সফলতা অৰ্জন কৰিছে, তেওঁৰ জীৱনৰ বিষয়েও আমি এইখিনি কথা জনাৰ চেষ্টা কৰিম। প্ৰথমতেই আপোনাৰ কাষলৈ আহিছোঁ, প্ৰথমটো প্ৰশ্ন আপোনাৰ, কেনেদৰে আচলতে পঢ়িলে এ পি এছ চি পৰীক্ষাত সফলতা অৰ্জন কৰিব পাৰি? হয় নিশ্চয়, আচলতে এ পি এছ চিৰ যিটো আমাৰ 2022 এ পি এছ চিৰ ৰিজাল্ট আহিল আৰু ৰিজাল্টত মই আসাম আৰ্বান এডমিনিষ্ট্ৰেটিভ ছাৰ্ভিচত ৰেংক 13 পাবলৈ সক্ষম হ'লোঁ। আৰু যেতিয়া আপোনাৰ প্ৰশ্নটোৰ মই উত্তৰ দিব বিচাৰোঁ যে কেনেদৰে পঢ়িব লাগে, আচলতে এ পি এছ চি বা ইউ পি এছ চি যিবিলাক আমাৰ চিভিল ছাৰ্ভিচেছ এক্সামিনেশ্যনবিলাক হয়, তো সেই এক্সামিনেশ্যনবিলাকত আমি পাছ কৰিবৰ কাৰণে বা সেইবিলাকত সফলতা লাভ কৰিবৰ কাৰণে কিছুমান আমি ষ্ট্ৰেটেজি ফ'ল' কৰিব লাগে। বা প্ৰথমতে আমি জানিব লাগে যে আমাৰ যোনখন চিলেবাছ, আচলতে এক্সামিনেশ্যনৰ যোনটো পেটাৰ্ণ হয় বা যোনখন আমাৰ চিলেবাছ থাকে, সেই চিলেবাছখনত আমাক কি কি ছাবজেক্ট আমি পঢ়িব লাগে বা কিমানখিনি আমাক জ্ঞানৰ প্ৰয়োজন হয়, নলেজৰ প্ৰয়োজন হয়, সেইখিনি আমি জানি ল'ব লাগে। তাৰপিছত আমি প্ৰিভিয়াছ ইয়েৰৰ কুৱেশ্যন পেপাৰবিলাক চাব লাগে, যে তেতিয়া আমি গম পাম যে এটা ধাৰণা পোৱা যায় যে কি ধৰণে মানে কুৱেশ্যনবিলাক আহে। আৰু সেইখিনি কৰাৰ পিছত আমি যোনটো আমাৰ চিলেবাছ, চিলেবাছটো শেষ কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিব লাগে। যেনেকৈ আমাৰ হিষ্ট্ৰী থাকিল, জিঅ'গ্ৰাফি থাকিল, ইকনমি থাকিল, পলিটিকেল থাকিল, পলিটিকেল ছায়েন্স বা এনভাইৰমেণ্ট সেইবিলাক থাকিল, সেইখিনি বস্তু পঢ়াৰ পিছত আমি যিমানখিনি বাৰু মক টেষ্টবিলাক দিব লাগে, মানে যোনটো আমাৰ যিহেতু এক্সামিনেশ্যনটোৰ প্ৰচেছটো এটা দীঘলীয়া প্ৰচেছ হয়, গোটেই এক্সামিনেশ্যনৰ প্ৰচেছটোত ইউজুৱেলি এক বছৰ লাগিয়ে যায়, কেতিয়াবা তাতকৈ বেছিও লগা দেখা যায়, কিন্তু এক বছৰ তাতো গোটেই প্ৰচেছটোতে লাগে। গতিকে সেই সময়খিনি নিজকে ধৈৰ্য সহকাৰে ৰাখিব লাগে বা সদায় পঢ়িব লাগে, কনচিষ্টেঞ্চি বা যোনটো আমি পাৰ্চিষ্টেঞ্চ বুলি কওঁ সেইটোকো আমি ৰাখিব লাগে, মানে সেই বস্তুটো আমি ৰাখি কিনে পঢ়িব লাগে, একাগ্ৰতাৰে পঢ়িব লাগে। আৰু কষ্টখিনিতো এটা লেভেললৈকে কৰিবই লাগিব, কষ্টও কৰিব লাগিব আৰু সদায়, আচলতে কষ্টটো এদিন কৰিলে নহ'ব, সদায় কৰিব লাগিব, গতিকে এটা দীঘলীয়া জাৰ্ণি। গতিকে সেইমতে প্ৰথমতে পঢ়িব পাৰে, তাৰপিছত ধৰক এবাৰ দুবাৰ বিফলতা হ'বও কেতিয়াবা পাৰে, বিফলতা আহিলেও মানে হাৰ মানিব নালাগে। কেতিয়াবা আপোনাৰ কেনেধৰণৰ বিফলতা আহিছে? হয়, মোৰ কথা যদি মই কওঁ, মই 2020ৰ পৰা আচলতে চিভিল ছাৰ্ভিচৰ কাৰণে প্ৰিপেৰেশ্যন কৰি আছিলোঁ, 2020ৰ মে'ৰ পৰা মই প্ৰিপেৰেশ্যন কৰি আছিলোঁ। চ' 2021ত মই প্ৰথমবাৰৰ কাৰণে এ পি এছ চি প্ৰিলিমছ দিছিলোঁ আৰু ইউ পি এছ চিৰ প্ৰিলিমছটো দিছিলোঁ, কিন্তু প্ৰথমবাৰ মোৰ এ পি এছ চি প্ৰিলিমছত মই কোৱালিফাই কৰিব পৰা নাছিলোঁ আৰু ইউ পি এছ চিও মোৰ কোৱালিফাই হোৱা নাছিলে। তাৰপিছত নিশ্চয় অলপ হ'লেও মনটো বেয়া লাগিছিলে, নিশ্চয় স্বাভাৱিকভাৱে বেয়া লগাটো। তাৰপিছত খালি মই চালোঁ যে ঘৰত গোৱাৰ পিছত পেপাৰখন চালোঁ যে মোৰ ক'ত ভুল হৈ গ'ল, বা যেতিয়া ৰিজাল্ট আহিলে যোনটো কাট অফ আছিলে, কাট অফতকৈ মই কিমান মাৰ্কছ কম পালোঁ, সেই বস্তুখিনি একচুৱেলি এনালাইচিছ কৰিলোঁ। এনালাইচিছটো মোৰ মতে বহুত জৰুৰী হয়, যদিও আমি ফেইল কৰোঁ, ফেইলিয়াৰটো এটা প্ৰচেছ হয়, কিন্তু ফেইলিয়াৰটোৰ পিছত আমি মানে নিজকে এবাৰ এনালাইচিছ কৰি চাব লাগে যে আমি কিহৰ কাৰণে ফেইল কৰিলোঁ, কোনটো ছাবজেক্টত মানে মোৰ দুৰ্বলতা আছিলে, যোনটোৰ কাৰণে মই ফেইল কৰিলোঁ, সেই বস্তুখিনি মই এনালাইচিছ কৰি চালোঁ। তাৰপিছত আকৌ মই ইউ পি এছ চি প্ৰিলিমছ দিলোঁ 2022ত, কিন্তু সেইবাৰো একচুৱেলি মই প্ৰিলিমছ কোৱালিফাই কৰিব পৰা নাছিলোঁ, সেইবাৰো বহুত মনটো বেছি বেয়া লাগিছিলে 2022ত। তাৰপিছত কিছুদিনৰ পিছতে এ পি এছ চি ন'টিফিকেশ্যন দিলে, তাৰপিছত এ পি এছ চিত মই মানে কণ্টিনিউৱাছলি ফ'কাছ কৰিলোঁ, তাৰপিছত মই ইউ পি এছ চিত ফ'কাছ কৰা নাই, কমপ্লিটলি মোৰ ফ'কাছটো এ পি এছ চিলৈকে শ্বিফ্ট কৰিলোঁ। তাৰপিছত সেইবাৰ প্ৰিলিমছৰ কাৰণে আগৰবাৰ যিখিনি মই ভুল কৰিছিলোঁ সেইখিনি এবাৰ নকৰিবৰ কাৰণে চেষ্টা কৰিলোঁ। তাৰপিছত প্ৰিলিমছ কোৱালিফাই হ'লোঁ, প্ৰিলিমছ কোৱালিফাই হোৱাৰ পিছত যোনটো মেইনছৰ আমাৰ আনচাৰ ৰাইটিঙৰ বহুত এটা ইম্পৰ্টেণ্ট ৰ'ল থাকে, আনচাৰ ৰাইটিংখিনি কৰিলোঁ, এছ এ বা জি এছৰ যিখিনি আমাৰ পেপাৰ থাকে সেইখিনি কৰিলোঁ, ফাইনেলি মই মেইনছৰ কোৱালিফাই হ'লোঁ। দেন মই ইণ্টাৰভিউ কাৰণে প্ৰিপেৰেশ্যন কৰিলোঁ আৰু ফাইনেলি লিষ্টত নামটো আহিলে। গতিকে নিশ্চয়কৈ যদিও বিফলতা আহে, বিফলতাখিনিক আচলতে স্বীকাৰ কৰি পেলাই আৰু ন উদ্যমেৰে পঢ়িব লাগে সেইবুলিয়ে মই আচলতে ভাবোঁ। হয়, আৰু এতিয়া দেখিবলৈ পোৱা যে যিসকল শিক্ষাৰ্থী আছে, যিসকলে এ পি এছ চি পৰীক্ষাত অৱতীৰ্ণ হ'ম বুলি ভাবে, বহুসংখ্যক শিক্ষাৰ্থীয়ে ভয়ো কৰি থাকে বা আজিকালি দেখিবলৈ পোৱা গৈছে এই সংখ্যা বাঢ়ি গৈছে, তেওঁলোকৰ আগ্ৰহ বাঢ়িছে এ পি এছ চি বা ইউ পি এছ চি ক্ষেত্ৰতে, তেওঁলোকক কি ক'ব যিসকলে পৰীক্ষাত অৱতীৰ্ণ হ'ম বুলি ভাবে? হয়, মানে যদিও মানে এটা ধাৰণা আছে যে এ পি এছ চি বা ইউ পি এছ চি এক্সামিনেশ্যনটো বহুত টাফ এক্সাম হয়, গতিকে এইটো আচলতে বহুতে ভয় খায়, নিশ্চয় ভয় থকা প্ৰথম অৱস্থাত ভয় লাগে, মোৰো ভয় লাগিছিলে, কিন্তু কথাটো হ'ল কি, যদিও আমাৰ ভয় আমাৰ লাগে, কিন্তু আমি আচলতে বুজিব চেষ্টা কৰিব লাগে যে এক্সামিনেশ্যনটোৰ ডিমাণ্ডটো কি আছে,
বা সিলেবাসখন কমপ্লিট করব লাগে বা প্রিপিয়ার কোয়েশনখিনি যদি আমি চাও তেতিয়া মানে আমি এটা গাইড পোৱা যায় আর নিজকে কন্টিনিউয়াসলি মক টেস্ট বা যেগুলো আমার টেস্ট সিরিজবিলা থাকে প্রোগ্রামবিলা থাকে সেইবিল এনরোল করে নিজকে কন্টিনিউয়াসলি মনিটর করে রাখি লাগে বা ইভালুয়েট যদি আমি কোম ইভালুয়েশন করে রাখি লাগে যে মানে কিমান লেভেললকে মূল প্রিপারেশন হয়েছে তো সেইমতে স্টেপ বাই স্টেপ কাম করবেন একদিনে গোটেখিনি আমি হয়ে শেষ করব নো মানে আগতো কোথাও যে এটা লং টার্ম প্রসেস হয় একটা সময় লাগে মিনিমাম এক বছর দু বছর তিন বছর লাগে যায় মানে এটা 2020-এর প্রিপারেশন করে আছো 2024-তে মানে রিজাল্ট পাইছো গতি তিন চার বছর এটা যাত্রা গতি সিমান দিন ধৈর্যটা আটাইতকে ডর কথা আর যদি আমার হার্ডওয়ার্ক ধৈর্য সেইখানে বস্তু লাগবে আর যুক্ত কামর কারণে আমি আহ মানে আসল সিভিল সার্ভিসেসটা আসল জব নয় এটা একটা সার্ভিস হয় গতি যদি আমি প্রিপারেশনটা স্টার্ট করবো স্টার্ট করার আগে আমি মানে নিজে ডিটারমাইন হব লাগে বা নিজকে আমি সুধি লোক লাগে যে মানে কেউ আইসো এই প্রিপারেশনটার কারণে মানে জব মানে মোক এই সার্ভিসেসটা কেউ লাগে বা সেই যুক্ত মোটিভেশন বা যুক্ত আমার গোল থাকে সার্ভিসত আমি একবার সোমার পিছত সেই গোলখিনি প্রি ডিটারমাইন হলে ভাল যেটা একটা কন্টিনিউয়াস মোটিভেশন পাই থাকি সেই মোটিভেশনটা বেলেগে দিব নালাগে সেটা নিজের ফলের আসব মানে এটা ফ্রেন্ডে বা ফ্যামিলি আমার অলপ দিন মোটিভেট করে রাখব বা অলপ দিন সাপোর্ট করব কিন্তু যদি ইনার মোটিভেশন বা যদি আমি কোম সেটা একটা লং মানে সেটা আপনার কন্টিনিউয়াসলি থাকি যায় গতি সেইমতে করব লাগে নিশ্চয়কে তখেসকলও সফল হব পারিব হয় আর মানে এইখিনিতে আপনার সুদিব বিচার আপনার ঘর কো হয় মূল ঘর চৰাইদেউ জেলার লাকুয়াত হয় লাকুয়ার চাইমুঠিয়া গাঁত মূল ঘর হয় আর যেহেতু আপনি ভাড়াতিয়া হিসাবে ইয়াতে থাকে গুয়াহাটীত থাকে পড়া শুনা করেছিল ভাড়া ঘরতে কোকসন আপনার অভিজ্ঞতা হয় মই আসলে 2020-এর যেটা প্রিপারেশন করে আছো তেতিয়া পৰা মই প্রথমতে ভাড়া ঘর একদম প্রথমতে ভাড়া ঘর নাছিল প্রথমতে পিজি আছিল পিজি থাকাতে হেঙ্গারবাড়িতে আছিল মূল পিজি মূল পিজি যোনগী ওনার হয় বউ তখন মোক যথেষ্ট পরিমাণে হেল্প করেছিল আর উৎসাহ জানাইছিল আসলে এটা রিজাল্ট দিয়ার পিছতো মই বহুতৰ লগত কথা পাতিছো বহুতৰ ঘৰলৈও গৈছো তেখেতসকল বহুত বেছি সুখী বহু দাদা তেখেতসকল বহুত সুখী বা পিজিত যোনখিনি মোৰ ফ্ৰেণ্ড চাৰ্কল আছিলে মেটছ বিলাক আছিলে তেখেতসকলো বহুত ছাপোৰ্ট কৰিছিলে তাৰপিছত মই ভাড়া ঘৰলৈকে আহিলোঁ ভাড়া ঘৰত মোৰ হেঙাৰবাৰীতে মোৰ ৰুম আছে তো তাতো যিসকল আমার মানে লেণ্ডলর্ড হয় আমার বৰ্তা বৰমা তেখেতসকলো বহুত বেছি ছাপোর্ট কৰিছিলে তেখেতসকলে মানে আসলে সুধি থাকে যে কেতিয়া কি হয়েছে প্রিলিমস কেতিয়া হব রিজাল্ট কেতিয়া দিব বা প্রিপারেশন কেনেবা লেভেলত আছে আসলে গোটেই বস্তুখিনি এটা কন্টিনিউয়াস সকলো এটা মানে সাপোর্ট এটা পাইছিলো সেই গোটেই মুহূর্তখিনি গতিকে নিশ্চয় আপনার জড়িয়ে ইন্টারভিউটোর জড়িয়ে মানে তেখেতসকলও মোৰ ফালৰ পৰা বহুত বহুত বেছি কৃতজ্ঞতা আর ধন্যবাদ জ্ঞাপন কৰিছো হয় আপনার সপোনটো কেতিয়াৰ পৰা আছে আসলে সিভিল সার্ভিসেস জার্নিটো মই 2020-এর পৰা স্টার্ট কৰিছো মে'ৰ পৰা তার আগতে আসলে মই বেলেগ বেলেগ সেক্টৰত কাম কৰিছিলো মই প্রাইভেট সেক্টৰত কাম কৰিছিলো অলপ সময় আর মই টিচিংৰ লগতো জড়িত আছিলো আর মই মাজতে বহুত সময় মই যোনটো আমাৰ আসামিজ মিউজিক ইন্ডাস্ট্রির লগতো জড়িত আছিলো আমি গানৰ কামো কৰিছিলো শো এৰেঞ্জমেণ্টৰ কামো কৰিছিলো গান প্রডাকশনের কামও করেছিল সব বেলেগ বেলেগ ধরনের কাম জড়িত আসিল কিন্তু কোভিডর যেটা লকডাউনবিল স্টার্ট হয়েছিল তো নিজকে এবার মানে যদি আমি কোম নিজকে পাসটা ঘুরে চার কারণে একটা সুযোগ পাওয়া যায় আর তো ভাবিল কিনা একটা বেলেগ করবেন যত মানে যদি ইনার স্যাটিসফ্যাকশনটা পাও সো সেই ভাবিল যে সিভিল সার্ভিসেসটা একটা মানে ভাল ওয়ে হয় যত নাকি মানে সোসাইটির কারণেও কাম করবেন আর সোসাইটিখনের একটা ধুনকে সম্মানও আসলে সিভিল সার্ভিসেস পাওয়া যায় আর এটা মানে যদি আমার কম আমি সিকিউর কেরিয়ার সিভিল সার্ভিসে আমার প্রভাইড করে তো গোটেখিনি বস্তু এনালাইসিস করার পিছন 2020-এর ডেডিকেটেডলি প্রিপারেশন করা স্টার্ট করলো গতি এই ইন্টারভিউটোর জড়িয়ে মানে সরকারের এই যুক্ত পদক্ষেপ আছে তারবাবে বহুত বেশি ধন্যবাদ জ্ঞাপন করলো আর এই বস্তুটাই আসলে যখন উঠি অহা যুবক যুবতী তখন মনত একটা আশার সঞ্চার করে আর গতি যদি নিজের উপর যদি পড়ি পড়ে বা যদি ভাল ধরনের প্রিপারেশন করে গতি নিশ্চয়কেও গভর্নমেন্ট চাকরি বা বিভিন্ন ধরনের যা এপিএসসি এক্সামিনেশন বা বিভিন্ন ধরনের এক্সামিনেশনবিলাকে ক্রেক করে লোক পাব সেই মানে মূল একটা বিশ্বাস হয়েছে হয় আপনার বহু বহু শুভেচ্ছা জ্ঞাপন করেছো আর ইমানখিন সময় দিয়ার বহু বহু ধন্যবাদ জানাইছো আর মানে আপনার মাজের কিনা কব বিচার বহুত বহুত ভাল লাগিলে আপনি মোক ইমান মোৰ কথাখিনি আসলে রাইজর আগত প্রকাশ করবর কারণে সুবিধাটা দিলে আর শেহতিয়াকি আর মানে যেসকলে এপিএসসি বা প্রিলিমস দিব তেখেতসকলৰো মোৰ ফালৰ পৰা শুভেচ্ছা জ্ঞাপন করলো হয় পুনৰবাৰ বহুত বহুত শুভেচ্ছা জানাইছো আর ইমানখিনি সময় দিয়ার ধন্যবাদ জানাইছো আর আপনার মাজৰ পৰা মই অংকুৰে বিদায় লৈছো ধন্যবাদ।